আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে লাভ অ্যানিভার্সারির দিন সারা দিন কি কি করলাম তো সকালবেলায় বর প্রথমে লুচি ডাল আর বুন্দিয়া নিয়ে এসেছিল। আর আমি খেতে বসেছিলাম মালটা আমার খুব পছন্দ এবং খুব প্রিয় আমার ফল আসলে খুব ভালো লাগে খেতে তারপর দুপুরে মাংস রান্না করলাম ভাত রান্না করলাম আর কি যে রান্না করেছিলাম ভুলে গেছি তারপরে বর্ত দেখছি সাদা সাদা পেঁয়াজ নিয়ে এসেছে এগুলো আমি দেখি নিয়ে আগে আমি প্রথমে রসুন মনে করেছিলাম তারপরে তো ভাবলাম যে বিকেলে কিছু নাস্তা তৈরি করি তো প্রথমে বানালাম শ্যামাই আর তারপরে কিছু পাকোড়া বানালাম যে এমনি তো বাসায় কেউ নেই তাই অল্প করে কিছু পাকোড়া বানালাম আর শ্বশুর শাশুড়িও সেরকম তেলের জিনিস আর মিষ্টি জিনিস খেতে পারে না সমস্যার কারণে তাই এখন আর বাসায় সেরকম কিছু করাও হয়ে ওঠে না আগে প্রায় বিকেলেই নাস্তা পানিতে কিছু না কিছু থাকতোই এখন আর থাকে না তাই ভাবলাম আজকে কিছু করি আর তারপরে তো চা করলাম দুধ চা এটা পিয়সের পছন্দ খুব তাই ঘন করে লিকার দিয়ে দুধ চা করলাম তারপরে তো দেখছি বর আমার জন্য খাজা নিয়ে এসেছে খাজা আমার খুব পছন্দ ওরও খুব পছন্দ দুজন মিলে খুব মজা করে খেয়েছি আর ঝুড়ি নিয়ে এসেছিলো দুই রকমের গুড়ের আর চিনির আর সম্পটি তাও এনেছিল এটা একটা শাশুড়ির জন্য রেখে দিয়েছি আর একটা আমি আর ওই ভাগ করে খেয়েছি আজকে আমাদের অ্যানিভার্সারি তো সেটা বড় ভুলে গেছিলো আমার পোস্ট দেখে মনে পড়েছে তার বাইশে জুলাই সে আমাকে প্রথম প্রপোজ করেছিল তাই দিনটি যত্ন করে তুলে রেখে দিয়েছি আর কি আমি হ্যাঁও বলিনি নাও বলিনি আমরা আমাদের সম্পর্কটা ঝগড়া করেই পার করে দিয়েছি ঝগড়া করতে করতে কি করে যে বিয়ে হয়ে গেল কে জানে তারপরে পিয়াসকে আমি দুটো গামছা কিনতে বলেছিলাম তো দেখছি একটা আরবের জন্য নিয়েছে আরবের আগে ঘুটনি ঘুটনি দুটো গামছা ছিল তো ওগুলো ছোটো হয়ে গেছে আর নষ্ট হয়ে গেছে তো এবার একটু বড় দেখে নিয়েছে আর এমনিতে দুটো নিয়েছে রাত্রে দেখছি বিরিয়ানি নিয়ে এসেছিলো রাগ ভাঙাতে আর রসমালাই তাও রসমালাই আমার খুব পছন্দ তাই আর হরলিক্স দুধ আর লিকার দিয়ে কি একটা বানাইছিলো মালাই করে চা খেতে খুব ভালো লাগছিল আর কিছু চকলেট নিয়ে এসেছিল রাত্রে সবাই আমাদের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ